আর সে দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, 60-70 বছর, আর বেশি কেউ থাকে নাই, কেউ থাকবেও না, চাই অট্টালিকা যত বড়ই হোক, চাই দুনিয়ার টেকনোলজির মাধ্যমে যত বড়ই প্রতিরোধ করা হোক, ইদা যা আজালু, সীমার এক আসতে দেরি, আল্লাহর কথাই সত্য, আখাজ না হু বাক্তাতান, তোমাকে ছো মাইরা উঠাবো, যদি বলি প্রতিরোধ, আল্লাহ বলে ওয়ালাউফি গুরুজি মোসাইয়েদা, তুমি দুনিয়ার সমস্ত প্রতিরোধের মধ্যখানে টেকনোলজিকে প্রতিরোধ হিসাবে ব্যবহার করে তুমি বসতে পারো, কিন্তু আমরা উঠায় নিব, কাউকে খবর পর্যন্ত জানতে দিব না, কোনো মেশিন খবর জানবে না যে আমরা কখন উঠায় নিলাম, লাইফ সাপোর্ট সিগনাল দেয় যখন চলে যায়, আর আগে না। লাইফ সাপোর্ট চিনেন? হ্যাঁ, ওটাও কিন্তু সিগনাল দেয়, যখন চলে যায় তখন একটা বাতি জ্বলতে থাকে, ডাক্তার দেখা বলে হি ইজ গন, চলে গেছে, পাস হয়ে দুনিয়ার থেকে চলে গেছে। লাইফ সাপোর্ট পর্যন্ত মৃত্যু লগ্নে বলতে পারে না, ওই সময় বলতে পারে যখন সে চলে যায়। শ্রেষ্ঠত্বের মুকুটটা যেরকম মানুষের মাথায়, মানুষ বলতেও ভালোবাসে যে মানুষ সৃষ্টির সেরা, বলতেও কিন্তু মানুষ ভালোবাসে যে মানুষ সৃষ্টির সেরা, আর বাস্তবিকই মানুষ সৃষ্টির সেরা, কেননা মানুষের মতো এত সুন্দরভাবে আল্লাহ কোনো সৃষ্টিকে সাজান নাই। মানুষকে যে বিবেক দিছেন কোনো সৃষ্টিকে দেন নাই, যে বুদ্ধি দিছেন কোনো সৃষ্টিকে দেন নাই, যে বিদ্যা দিছেন এটাও কোনো সৃষ্টিকে দেন নাই, যে গঠন দিছেন এটাও কোনো সৃষ্টিকে দেন নাই, কোনো দিক দিয়েই মানুষের চেয়ে উন্নত কাউকে দিছেন এরকম কোনো সৃষ্টির সন্ধান এখনো মানুষের কাছে নাই, আর কোনোদিন পাওয়াও যাবে না। যদিও মানুষ দেখে নাই বিদায়, বলতে থাকে যে পরি বড় সুন্দর, কিন্তু এটা ওই প্রবাদ বাক্যের মতোই, যাকে না দেখছি সে বড় সুন্দরী, পরি দেখি নাই বিদায় সুন্দরী বলি, বাস্তবিক দেখলে বুঝতে পারতাম যে সে কতটুকু সুন্দরী। ফেরেশতাও আমরা দেখি নাই, যদিও সবাই বলে ফেরেশতা বড় সুন্দর, মিশরের মেয়েরাও বলতেছিল ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্য দেখা, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এত সুন্দর মানুষ হয়তো হয় কি কইরা, এটা ফেরেশতাই হবে। কিন্তু আল্লাহর প্রতি উত্তর ছিল মানুষই এত সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা মানুষ ফেরেশতা হুকুমের তৈরি, আল্লাহ হুকুম দিছেন অস্তিত্ব লাভ করছে, আর মানুষ কুদরতি হাতের তৈরি। বিদায় বিবেক দিয়া ভাবলে বোঝা যায় হাতেরটা সুন্দর হওয়াই এটাই স্বাভাবিক, হুকুমেরটা এত সুন্দর হওয়ার কথা না, তো হুকুমে তৈরি, মানুষ কুদরতি হাতে তৈরি। যে মানুষটাকে আল্লাহ এত বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, এত সুন্দর করে সাজাইলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, জমিনের পরিপূর্ণ আধিপত্য দিলেন, জমিনের আধিপত্যটা কিন্তু আমাদের কাছে, যদিও তালাশ করলে দেখা যাবে জলে স্থলে মিলায়া হাজারো লক্ষ প্রাণী, কিন্তু কারো কাছে কিন্তু জমিনের আধিপত্য না, কোনো প্রাণী আজ পর্যন্ত জমিনের মাটির রাজত্ব পান নাই, মানুষের কাছেই জমিনের রাজত্ব, আধিপত্য মানুষের কাছে। এই জন্য জমিনের গচ্ছিত ধন দ্বারা আজ পর্যন্ত কোনো প্রাণী উপকৃত হয়েছে কিনা জানা নাই,
কিন্তু মানুষই কিন্তু গচ্ছিত ধন দ্বারা উপকৃত। কেউ পেট্রোল উঠায়া ধনী, কেউ সোনা উঠায়া ধনী, কেউ হীরা উঠায়া ধনী। এক একটা জমিনের গচ্ছিত ধন উঠায়া আমরা ধনী। এতগুলা কথা বুঝানোর এই জন্যই যে মানুষের বোঝা উচিত, বাবা উচিত। একটা হলো ক্ষণস্থায়ী, একটা হলো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী যেটা আমাদের চোখের সামনে, যে অট্টালিকা তৈরি তো করে বটে কিন্তু বেশি দিন থাকার সুযোগ হয় না। চোখের সামনে দেখতেছি বিশাল অট্টালিকা, কিন্তু তাকে বেশি দিন থাকার সুযোগ হয় না। 60-70 বছর থাকে। যারা বিলকুল আপনজন, বিলকুল কাছের, এরাই দেখা যায় সেই আজিমপুরের রেখাস। এমনও পর্ব হয় প্রথম দিন যে রেখা আসছে আর জীবনে কোনোদিন ওইখানে যাওয়ারও সুযোগ হয় না। ব্যস্ততা এতটুকু থাকে যে আর কোনোদিন ওই কবরের পাশে যাওয়ার সুযোগ বহুত কম মানুষেরই হয়। আর হইলেও মাঝে মাঝে বৎসরে একাধবার। আবার এমনও আছে যে কবরের অস্তিত্বই থাকে না, কেননা পার্সোনাল কবরস্থান তো না আজিমপুর, ঢাকা শহরে যেই কটাই আছে পার্সোনাল না। সম্মিলিত কবরস্থান বিদায় 6 মাস 1 বছর পরপর চালা হয়। তা আমি বাস্তবটা বুঝাইতে চাইতেছি, একটা হলো ক্ষণস্থায়ী, একটা হলো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী জীবনটার পুরা কিছু সব কিছু আমাদের সামনে, কিতাবের মতো প্রস্ফুটিত। সূর্য উঠলে যেরকম আলোকিত এরকমই আলোকিত। তারপরও বুঝানোর জন্য বলতেছি, মানুষ উদাসীন হয়তো হয় কি করে, যখন চোখের সামনে সে দেখতেছে যে আমি বেশি দিন এখানে টিকব না, যিনি আমাকে অস্তিত্ব দিছে উনি নিয়ে যাবে। যদিও ইচ্ছা স্বাধীনতার কারণে মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, ইচ্ছা স্বাধীনতা, ইচ্ছা স্বাধীনতার কারণে মানুষ অনেকগুলা কাজ নিজের ইচ্ছা মতো করতে পারে। একটা জিনিস যদি দেখাই, মৃত্যু পর্যন্ত মানুষ তার ইচ্ছা মতো চলতে পারে। পোশাক যেমন খুশি তেমন পরুক, অঙ্গি ভঙ্গি যেমন খুশি তেমন গ্রহণ করুক, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইচ্ছা অনুযায়ী যেমন খুশি তেমন চলতে পারে। আরেকটা শব্দ বলা যায়, যেমন খুশি তেমন সাজে সে সাজতে পারে। এটা অনলি আল্লাহর ইচ্ছা স্বাধীনতার কারণে, নাহলে এটা ভুল, এটা বাবা মহা বড় ভুল হবে। যে আল্লাহ আমাকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, 1 ফোঁটা পানিও না, বিজ্ঞান এটাই বলে 1 ফোঁটা পানিকেও 2.5 থেকে 3 লক্ষ ভাগ করা হয়। 2.5 থেকে 3 লক্ষ ভাগ, একটা ভাগ দিয়ে আমাকে আপনাকে তৈরি করা হয়। কেন, যেটা ডাক্তারি বাসায় বলে ডিম তৈরি হয় ভিতরে যায় ডিম, 2.5 থেকে 3 লক্ষ ডিম তৈরি হয়। বিজ্ঞানের শব্দে একটা ডিম থেকে মানুষ তৈরি করে, তৈরি করা যাকে এরকমভাবে সাজান যে প্রত্যেকটা মানুষ আকর্ষণের পাত্র হয়। একটা ছোট উদাহরণ দিলে বুঝে আসে আসবে কি না জানি না, যদিও কথাটা বলা ঠিক হবে কি ঠিক হবে না জানি না, বুঝানোর জন্য বলতেছি। পুরুষ বলতেই নারী তার দিকে আকৃষ্ট, নারী বলতেই পুরুষ তার দিকে আকৃষ্ট, ঠিক না? সত্য তো, অ্যাবাউট করা তো যাবে না। একজনকে আরেকজনের প্রতি আকৃষ্টের যে পাত্র বানাইলেন,
এটা কিন্তু সাজানের পরেই, সাজানের আগে না, সাজানের আগে কিন্তু বিদ্ঘুটে দুর্গন্ধময় একটা পানি বাবার বিষয়। কিন্তু লজিক্যালি ভাবতে হবে, যুক্তিসঙ্গত ভাবতে হবে, কোরআন হাদিস পড়ের কথা। একটা মানুষ কিন্তু পানিটা যখন থাকে তখন কিন্তু নাক ছিটকানো থাকে, দুর্গন্ধময় বিদ্ঘুটে। কোরআনই বলতেছে মা আম্মা হিনা, বড় নিকৃষ্ট পানি, নাক ছিটাবে এটাই সত্য। কিন্তু যখন ওই পানিটাকে আল্লাহ সাজান, সুন্দর একটা রূপ দেন, দিতে 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 আকর্ষণের পাত্র বানান, এখন সেও আকর্ষিত, তার দিকেও আকর্ষিত। যখন ফুটায়া তুললেন আকর্ষণের পাত্র, যখন আল্লাহ তাকে তৈরি করলেন, তখনই দেখা যায় যতক্ষণ পর্যন্ত না ফুটায়। বাচ্চাকে সবাই ভালোবাসে, আদর করে বটে, কিন্তু বাচ্চা বইলা সে এখনো ফোটে নাই, এখনো সে আকর্ষণের পাত্র হয় নাই। কেননা তার জবান এখনো বলে না, লিসান লা তানতিক, জবান এখনো বলে না, আইন লা তানদুর, চক্ষু এখনো দেখে না, উদুন লা তাসমা, কান এখনো শুনে না, আকাল লা তুমাইয়িজ, মগজ আছে কিন্তু ভালো মন্দ বোঝে না, দিল আছে কিন্তু চিন্তা কি জিনিস জানে না, হাত আছে কিন্তু ধরতে পারে না, পাও আছে কিন্তু চলতে পারে না। তাকাইলে দেখা যায় কতটুকু ছোট, সগীর, তাকাইলে দেখা যায় কতটুকু দুর্বল, জাইফ, তাকাইলে দেখা যায় কতটুকু অজ্ঞ, বিলকুল অজ্ঞ, কান্না ছাড়া তার কাছে কিছু নাই। কিন্তু আল্লাহ বলে কান্নাটাও আমি শিখাইছি, আল্লাম তুকাল বুকা, এটাও আমি শিখিয়ে দিছি, নাহলে তুমি কোনোদিন কাঁদতে পারতে না। এই জন্য ডাক্তারি টেকনোলজিতে বর্তমান যে বাচ্চা মার পেটের থেকে আইসা কাঁদে না, তাকে কাঁদাইতে হইলে বড় একটা টাকা এখনো গুনতে হয়, বিশ্বাস হয় না? জানেন বাচ্চা কাঁদাইতে কয় টাকা লাগে? যেই বাচ্চা মার পেটের থেকে আইসা কাঁদে না, ওকে কাঁদাইতে হইলে কয় টাকা লাগে জানেন? দুই একশো টাকা হইলেই কাঁদানো যায়, ঠিক না? দু চার হাজার, জান না, হাসপাতালে যে জিজ্ঞাস করেন কয় টাকা লাগে। আল্লাহ বলে এই কান্নাটাও আমি তোমাকে শিখাইছি। কেন শিখাইছি এটা জানো? কেন, এটা কান্না ছিল না, এটা জাদুর বাসি ছিল, এটা আকর্ষিত করার যন্ত্র ছিল। যখনই তুমি কান্নার সুর তোলো, ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, কান্না সুর তুলতে দেরি দুশ্মন পর্যন্ত তোমার দিকে আকৃষ্ট হয় যে বাচ্চাটা এত কাঁদে কেন। আল্লাহ বলে এটা আকর্ষণের পাত্র, আকর্ষিত করার যন্ত্র, এটা কান্না না। যদিও ডাক্তার বলে কান্না দ্বারা বাচ্চার ভিতরে বিকাশ ঘটে, কাঁদে যখন তখন তার ভিতরে বিকাশ ঘটতে থাকে। ওইদিকে যাওয়ার আমার ইচ্ছা না, আমি বুঝানোর জন্য বলতেছি, কথা কিন্তু অল্প হবে। আল্লাহ বলে কান্না আমি শিখেছি, কান্না তোমার দিকে সবাইকে আকৃষ্ট করার জন্য। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, কান্না সুর তুলতে দেরি সবাই তোমার দিকে দৌড়াইতে দেরি করে নাই, এটা একটা আকর্ষণের যন্ত্র ছিল, বাসি ছিল, এটাও তোমাকে আমি শিখেছি। আস্তে আস্তে দিন যায়, আল্লাহ সাজাইতে 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 আমাদেরকে আকর্ষণের পাত্র বানাইছেন। আমরা যেমন আকর্ষিত, আমাদের দিকেও আকর্ষিত, সত্য এটি। ফুটায় তুলছে কে, সাজাইছে কে, সত্য এটি। যদিও মানুষ ভাবে না, কেননা মানুষ ভাবে না এই জন্যই, মানুষই একমাত্র প্রাণী যে সব কিছু পাওয়ার পরে সবচেয়ে বড় অকৃতজ্ঞ হয়। মানুষের মতো অকৃতজ্ঞ প্রাণী নাই, মানুষই সবচেয়ে বড় অকৃতজ্ঞ প্রাণী।
যদি একটা উদাহরণ দেই, জানি না কে কীরকম নেবে, মনে হয় মগবাজারে নাই, এই এলাকায় আছে কি না আমি জানি না, কিন্তু আমার এলাকায় ছিল, এখন নাই। আমার এলাকায় ছিল, এখন নাই। যেই মা বাবা তাকে মানুষ করলো, মা পেটে নিল 10 মাস, 2.5 বছর তাকে দুধ খাওয়াইল, বাবা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাকে একটা এস্তোরাইনা দাঁড় করাইয়া দিল। যদি অকৃতজ্ঞ না হইতো সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে কি করে রাখত? আমাকে বুঝান, যুক্তি দিয়া বুঝান। সে যদি অকৃতজ্ঞ না হইত, মা বাবাকে, একটা বাবা যখন সন্তান হয় তো আমার বিশ্বাস দুনিয়ার কোনো বাবা নাই সে নিজের জন্য বাঁচে, যখন সন্তান হয় তখন সে নিজের জন্য বাঁচে না, সন্তানের ভবিষ্যতের জন্য বাঁচে। জানি না এখানে কোনো চাকরিজীবী আছে কিনা, এরকমও চাকরিজীবী আছে ডেলি 2-4-10 দফা বসের চোখরাঙ্গানি দেখা ব্যতীত বাড়িতে ফিরে না। চোখরাঙ্গানি বোঝেন? বস বোঝেন? উপরস্থ অফিসারের চোখরাঙ্গানি দেখা ছাড়া বাড়িতে ফিরে না। আমাদের সমাজের রিক্সাওয়ালা ডেলি 2-4টা চর থাপ্পড় খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না, ঠিক না? ফিরে না। মাগরিবের আগেই আমি ঢুকার সময় একবার ঢুকছি, আমি আবার চলে গেছি, দেখতেছিলাম এক রিক্সাওয়ালা লাঠির বাড়ি খাইতেছিল। কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয় যে লাঠির বাড়ি খাইলা কালকে আবার রিক্সা নিয়ে বাহির হইলা তো হইলা কি করা, তো গরিব চোখের পানি ছেড়া বলবে, বিবি বাল বাচ্চা যদি না থাকতো তাহলে না খায়া জীবনটাকে কাটায় নিতাম, কিন্তু বাচ্চা বিবি, বাচ্চা গাচ্চার চেহারার দিকে তাকাইলে এই ব্যাজ্যোতি, এই লাঠির বাড়ি, এই চর থাপ্পড়, এটাকে কিছুই মনে হয় না, কেননা বাচ্চাগুলা তো আছে। একটা বাবা কতটুক পরিশ্রম করার পর একটা সন্তানকে একটা জায়গায় আইনা দাঁড় করায়? সত্য তো এটাই, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ঢংসিনী যারে। সে যেদিন আবার বাপ হবে ওই দিন তার বুঝে আসবে। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ প্রাণী। আমি জ্বলন্ত প্রমাণ দিলাম, যদি অকৃতজ্ঞ না হইতো যেই বাবা সমস্ত কিছু সয়া তাকে মানুষ বানাইল, মা 10 মাস পেটে নিল, প্রযুক্তি বলে, বিজ্ঞান বলে, কোরআন বলে, ওয়াহনুন আলা ওয়াহনিন, মা পেটে রাখা অবস্থায় কষ্টের স্তূপ দিতে 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 দিতে, কোরআন বলে হিমালয় ছোট, মায়ের কষ্টের স্তূপ এর চেয়ে অনেক গুণ বড়। ইমাম গাজালির মতো দার্শনিক লেখেন, যদি মা যখন বাচ্চা পেটে থাকে এটাকে যদি যান্ত্রিক রূপ দেওয়া যাইত আর কোনো কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হতো, তো লান সাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে পাউডার হয়ে যেত, পাউডার। কিন্তু মা সহ্য করে। মানুষ যদি অকৃতজ্ঞ না হইতো, একটা দিয়েই প্রমাণ দেই, তাহলে সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা এসা নিজে ঈদ করে কি করা, নিজে ঘরে ঘুমায় কি করা, কি আমার সমাজে নাই? না নাই, মনে হয় আমার কথাটা বুঝে আসলো না, বেশি কঠিন হয়ে গেল। আল্লাহর কথাই সত্য, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। যখন সাজায় দিলেন তখনই আবার মানুষের পিছে পিছে দৌড়াইতে হয়, কোরআন দৌড়াইতে থাকে আর তনি দিতে থাকে, মা গররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহর মতো সত্তার কাছ থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? আমি যদি বলি আমি তো ব্যস্ততায় থাকি, কিন্তু যারা ব্যস্ততায় থাকে তাদেরকে যদি প্রশ্ন করি, তুমি ব্যস্ততা কার অস্তিত্ব দিয়া, এটা আমাকে বোঝাও। কোরআন হাদিস না, যুক্তি।
আপনি ব্যস্ত, কিন্তু কার দেহটা দিয়া, এটার ভিতরে পাওয়ার কার দেওয়া, কে দিছে এটার ভিতরে পাওয়ার, সুস্থতা কে দিছে, পূর্ণতা কে দিছে? আচ্ছা সব বাদ দিলাম, যেখানে বসে আপনি আর আমি ব্যস্ত, যেখানে দাঁড়ায় আপনি আর আমি ব্যস্ত, অক্সিজেনটা কার? হ্যাঁ অক্সিজেন কে দেয়? নেই কোনটা, ছাড়ি কোনটা? নেই পিউরটা, ছাড়ি কি দূষিতটা? কার্বন ডাইঅক্সাইড কি পিউর কি? হ্যাঁ আচ্ছা বলেন তো যুক্তি দিয়া, ছাড়া আর টানার ভিতরে ডিস্টেন্স কতটুকু, সময় কতটুকু নেয় ছাড়া আর টানার ভিতরে? হ্যাঁ সেকেন্ড, সত্য তো, বুঝা বলতেছেন? হ্যাঁ বিজ্ঞান কি বলে ওইটা বলেন, টানা আর সারার ভিতরে ডিস্টেন্স দূরত্ব কতটুকু, সময় কতটুকু? আচ্ছা মানলাম এক সেকেন্ড, ঠিক না, পাঁচ সেকেন্ড মানলাম, ঠিক না, হুম, ছাড়লাম টানলাম পিউর, ছাড়লাম কি দূষিত, ঠিক না, এই পাঁচ সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিউর করে আমার নাকে কে ঢুকায়? আমাকে যুক্তি দিয়া বোঝা, কে ঢুকায়? হ্যাঁ ছাড়লাম দূষিত, আবার যদি ওইটাই আমার ভিতরে যেত, বলেন আমরা করুণা লগ্নে কি পড়াছিলাম, ঠিক না, মাস্কটা কি একবারে বড় বড় ছিদ্র ছিদ্র, ঠিক না, কেমন ছিদ্র, কয়টা পার্ট, দুটা পার্ট, ঠিক না, কেউ তো তিনটাও পড়তো, ঠিক না, একসাথে তিনটা পড়ে নিত, ঠিক না, আচ্ছা বলেন সে শ্বাস ছাড়ত আর নিত না? হ্যাঁ দুটেই করতো, ঠিক না, এই যে ছাড়লো এই যে নিল, মাস্কের ভিতর থেকে দূষিতটা পিউর হয়ে আবার আমার ভিতরে গেল, তো কি করে আমি বলি কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা দূষিতটা ছাড়ি, ওটা যদি কেউ তিন ঘন্টা ডেলি, চার ঘন্টা, কেউ পাঁচ ঘন্টা, আমরা যদি ওটাকে টানতে থাকি, তাহলে আমাদের লাংসের অবস্থা কি হওয়া উচিত ছিল? আপনাদের যুক্তি দিয়ে বলেন, আমাকে বিজ্ঞান দিয়ে বলেন, কোরআন হাদিস বাড়িয়ে দিলাম, কি অবস্থা হইতো? আরে বলেন না, হ্যাঁ কিন্তু কেউ তো মরে নাই, আরো ভালো ছিলাম, ঠিক না, হ্যাঁ এই যে দূষিতটা ছাড়লাম, মাস্কের ভিতর থেকে আবার টাইনা নিলাম, এতটুক সময়ের ভিতরে এটাকে পিউর কে করলো? যদি পিউর না করতো, তাহলে একটা মানুষ তো করুণা লগ্নে 2020-21 পাঁচ থেকে সাত ঘন্টা দশ ঘন্টা ডিউটিতে ডিউটিরত অবস্থায় সর্ব অবস্থায় সে মাস্ক পরা ছিল, পিপি পরা ছিল, উপরে ক্যাপ পরা ছিল, এই পিউর কে করলো? আমাকে যুক্তি দিয়া বোঝা, হাসার বিষয় না কিন্তু বাবার বিষয়, এই জন্যই আমার কথাটা ছিল এটি। আমি একটা জিনিস বাবাইতে চেয়েছি, কথা সেট জায়গায় চলে আসছি, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, 60-70 বছর, আর বেশি কেউ থাকে নাই, কেউ থাকবেও না, চাই অট্টালিকা যত বড়ই হোক, চাই দুনিয়ার টেকনোলজির মাধ্যমে যত বড়ই প্রতিরোধ করা হোক, ইদা যা আজালু, সীমার এক আসতে দেরি, আল্লাহর কথাই সত্য, আখাজ না হু বাক্তাতান, তোমাকে ছো মেরা উঠাব, যদি বলি প্রতিরোধ, আল্লাহ বলে ওয়ালাউফি গুরুজি মোসাইয়েদা, তুমি দুনিয়ার সমস্ত প্রতিরোধের মধ্যখানে টেকনোলজিকে প্রতিরোধ হিসাবে ব্যবহার করে তুমি বসতে পারো, কিন্তু আমরা উঠায় নিব, কাউকে খবর পর্যন্ত জানতে দিব না, কোনো মেশিন খবর জানবে না যে আমরা কখন উঠায় নিলাম, লাইফ সাপোর্ট সিগনাল দেয় যখন চলে যায়, আর আগে না, লাইফ সাপোর্ট চিনেন? হ্যাঁ ওটাও কিন্তু সিগনাল দেয়, যখন চলে যায় তখন একটা বাতি জ্বলতে থাকে, ডাক্তার দেখা বলে হি ইজ গন, চলে গেছে, পাস হয়, দুনিয়ার থেকে চলে গেছে, লাইফ সাপোর্ট পর্যন্ত মৃত্যু লগ্নে বলতে পারে না, ওই সময় বলতে পারে,
যখন সে চলে যায়।